स्थाप काज धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री राम कृष्णाय ते नमः। जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयूषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहरिणे। ॐ नमो शिवाय ॐ नमो शिवाय ॐ नमो शिवाय। श्री रामकृष्णेर अध्यात्म स्वास्थ्य केंद्र अध्यात्म स्वास्थ्य केंद्रे आज आमादेर 42 पर्व। ठाकुरेर काछे आमार प्रार्थना এই সকল মানুষের মধ্যে সদা তিনি যে আশীর্বাদ করে চলেছেন মহাবিশ্বের সমস্ত সাধু সন্ন্যাসী গৃহী সকলের মধ্যে তিনি শ্রীরামকৃষ্ণ আমাদের এই মহাবিশ্বে তিনি আসার পর যেন সমস্ত গৃহবাসী সমস্ত গৃহী গৃহিণীরা সকলের সঙ্গে যে সাধু সংঘ এবং সাধুদের মধ্য যেই যে সাধুরা তার গৃহে আসছে গৃহীরা আশ্রমে আসছে এই যে একটা যোগসূত্র এই যোগসূত্র এমনকি যারা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে পরম ভক্ত তাদেরকেও সাধারণ গৃহী গৃহিণী তারা আশীর্বাদ করছে এবং শ্রোতামণ্ডলী এবং বক্তা যারা তারাও সমগ্র এই মহাবিশ্বের সকল দর্শক সাবস্ক্রাইবারদের প্রণাম করছে শ্রদ্ধা জানাচ্ছে ভালোবাসা দিচ্ছে। এই যে একই সঙ্গে আর একটা যুক্ত হচ্ছে এই কিন্তু পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের সেই সংঘ। তো আমাদের এই অধ্যাত্ম যে আলোর চিকিৎসা কেন্দ্র এই কেন্দ্র আজ শ্রী রামকৃষ্ণের এই প্রাণারাম চ্যানেল আমাদের প্রত্যসুর তার প্রায় 80,000 ছাড়িয়ে গেছে এই সাবস্ক্রাইবার। ঠাকুরের কাছে ঠাকুরের যে বাণী সেই বাণী এক পরম কৃপা করছেন তার প্রতিটা বাণী। তিনি বলছেন খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা দেয় তাকে দেখা যায়। ঠাকুরের কি আনন্দময় কথা এ সত্য এ প্রাণময় শক্তির কথা। তাকে ব্যাকুল হয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন তার কাছে কাঁদলে তিনি দেখা দেন। শিশু যখন মায়ের কাছে ক্রন্দন করে মা যেখানেই থাক মা কিন্তু ছুটে আসে দেখা দেবার জন্য। ঠিক সেই যে প্রাণময় ব্যাকুলতা ঠাকুর আজ শ্রবণ করছেন সকল মানুষের কাছ থেকে এবং যে যখন খুব অসুবিধায় পড়ছেন তখনও তারা ঠাকুরের কাছে ছুটে চলেছেন ঠাকুর তুমি এই উদ্ধার করো। স্বয়ং কৃষ্ণ যেমন গীতায় বলেছেন যে সংসারে এমন কোনো কর্ম যদি আটকেও যায় আমরা যদি সেই গীতা স্মরণ করি সে ভগবান বিষ্ণুর আদেশ শ্লোক বাণী যদি আমরা একটু
কর্ণে শ্রবণ করি এবং নিজেদের মধ্যে যদি বোধ শক্তি নিয়ে আসবার সচেষ্ট হই, নিয়ে আসবার জন্য, তাহলে পারে আমাদের সকল দুরবস্থা দূর হয়ে যায়। কিন্তু তার জন্য চাইতে হবে, তার কাছে বুঝতে হবে, প্রাণময় তার কাছে প্রার্থনা করতে হবে, সেই ব্যাকুলতা হতে হবে। তার মধ্যে মানুষের মধ্যে যদি ব্যাকুলতা আসে, আমার একটি রোগ সারছে না, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি, ঠাকুর এই শরীর তোমার, মন তোমার, দেহ তোমার, তুমি তুমিই ঔষধ, তুমি যখন মনের মধ্যে প্রবেশ করো তখন যেন এক আনন্দময় শরীর যেন আরো সঞ্জীবনীর শক্তি ধারণ করে, তার মধ্যে সেই অপূর্ব শক্তি চলে আসে, যেন মৃত সঞ্জীবনী সুধা আমরা পান করছি। শ্রীরামকৃষ্ণের এই বাণী, ভাষা, তার কথা, তার প্রণাম, তার মধ্যে যে আমাদের স্মরণ মনন, এই যে যোগসূত্র, এই যোগসূত্র সেই গ্রাম্য গরিব ব্রাহ্মণ আজ এই ভারতবর্ষকে জাগরিত করে রেখেছে। তার কাছে আমাদের প্রার্থনা, তুমি ছাড়া কে আছে, কে আসবে আমাদের সঙ্গে আমাদের জীবনে? কিন্তু তিনি আসেন, তিনি সদা সর্বদা ছুটে আসেন সকলের জন্য। মা তাই না বলেছেন, স্বয়ং শারদেশ্বরী শারদা মা, তিনি বলছেন, তুমি ঠাকুরকে স্মরণ করেছো বাবা, তোমার কোনো ভয় নেই। যে ঠাকুরকে স্মরণ করেছে সে উদ্ধার পাবে, তিনি তাকে দর্শন দেবেন, তিনি অতি অবশ্যই দর্শন দেন। এবং মনের মধ্যে যখন এই ক্রন্দন ভাব, ঠাকুর যখন মানুষ কেঁদে ওঠে, ভগবান ভগবানকে স্মরণ করে সেই যে শ্বাস প্রশ্বাসের মধ্যে, ইরা পিঙ্গলার সুরনার মধ্য দিয়ে ঠাকুরের নাম যখন উচ্চারিত হয়, জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ, ঠাকুর যেন তখন এসে উপস্থিত হন। সেই সময় একটা মানুষ যদি মহাবিশ্বের কোনো একটি জায়গায়, সে পথে হোক, ভূমিতে হোক, মাঠে হোক, জলের মধ্যে হোক, গঙ্গার ধারে হোক, পাহাড়ের চূড়ায় গিয়ে যদি সে ঠাকুরকে স্মরণ করে, এমন কি ঠাকুর তুমি এসো আমি তোমাকে একটু প্রণাম করব, সেই সময় সেই মনের মধ্যে তখন তিনি আসেন। পাহাড়ের উপর সাষ্টাঙ্গে প্রণাম করে একজন, যারা হিমালয়ের, যারা ওই পাহাড়ে ওঠার সঙ্গে যুক্ত, তাদের কাছে শুনেছি, যখন শরীর ক্লান্ত হয়েছে আর পারছে না, ঠাকুরকে স্মরণ করছি, ঠাকুর এত দূর এসে হেরে যাব, না না তুমি তো সঙ্গে রয়েছ, তুমি চলো আমাকে পথ দেখাও। পাহাড়ে উঠে কত বড় খাদ, সেই খাদের মধ্যে না তাকিয়ে ঠাকুরকে স্মরণ করে সেই খাদটা কিভাবে টপকাতে হবে, জয় রামকৃষ্ণ বলে আমরা ঠিক একটা খাদ আর একটা খাদের কাছে সুন্দরভাবে টপকে
পৌঁছে গেলাম। এ কোন শক্তি? সেই মনোবল, সেই মনতৃপ্তি। আবার যখন পাহাড়ের গুহার কাছে এসে দেখি, যেন মনে হচ্ছে একটি সাদা বাঘ ওখানে বিশ্রাম নিচ্ছে। তখনও মনে হচ্ছে হয়তো জীবনটা চলে যাবে, কিন্তু শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলেছেন, দুর্গা নাম করো একবার। সেই যে দুর্গা নাম, দুর্গা নাম করাতে, দেবী দুর্গাকে স্মরণ করাতে সেই সাদা বাঘটি যেন তখন মায়ের যে চরণ, যেন সেই সাদা বাঘটির পিঠের ওপর দর্শন হল। সাদা বাঘটা দেখে এইবার মায়া মনে হচ্ছে। আহারে, কতক্ষণ কতদিন হয়তো বেচারা খায়নি, কি খাবে, কষ্ট হচ্ছে। কিছুক্ষণ আগে ভয় লাগছিল, তারপর সেই সাদা বাঘটিকে দেখে এইবার দয়া হচ্ছে, মায়া হচ্ছে। ঠাকুর, মা, জয় মা দেবী দুর্গা, তোমার ওই বাহন আজ ক্ষুধায় কাতর, যেন যেন ওর আহার মেলে। পড়ত সেই ক্ষুধা, ক্ষুধা পেয়েছে মা তুমি, তোমার ওই সাদা বাঘের ক্ষুধাটা মেটাও। মা ঠিক তাকে আহার জোগাড় করে দিচ্ছে। এইরকম মহাবিশ্বে কত বাঘ, কত বাঘিনী, যে আমরা মায়ের চরণ তলায় এই দর্শন করলাম দেবী দুর্গার, সঙ্গে সেই বাঘ, সেই মহিষাসুর। তখন মনে হচ্ছে যে ওই পাহাড়ে উঠে সেই মায়ের দর্শন হলো। স্বয়ং বাঘটিকে দেখে মনে হলো ওই তো সেই দেবী দুর্গার বাহন, দূর থেকে আমরা তাকে দূরবীন যন্ত্রে দেখতে পাচ্ছি। বাঘটি সুন্দর করে এগিয়ে চলেছে, যেন সেই শেরওয়ালির তার উপরে রয়েছেন। কখনো মনে হচ্ছে দেবী দুর্গার চরণ রয়েছে, তখন মনে হচ্ছে কাছে যাব কি না, আবার ভয় হচ্ছে, না এখানে তো বন্ধু বান্ধব নিয়ে আমরা পাহাড়ের কাছে এসেছি, ওই ক্ষুধার্ত বাঘটি কি খাবে। এবার আমরা যখন পাহাড়ে বেড়াতে গিয়ে বসেছি একটি তাঁবু খাটিয়ে, তারপর দেখছি আমাদের ক্ষুধায় শরীর ক্লান্ত হয়েছে, কাতর তৃষ্ণায়, তখনও সেই মা আমাদের সঙ্গে যে খাদ্য ছিল তাই দিয়ে আমরা আমাদের ক্ষুধা তৃষ্ণা মেটাচ্ছি। কিন্তু আমরা তো সংগ্রহ করে নিয়ে গেছি, কিন্তু মা, ওই প্রকৃতির ওই প্রাণটা ও আজ কি খাবে। তখন যেন স্বয়ং মা বলছেন, বাছারা তোমরা এই বেড়াতে এসেছ, তোমরা খেয়ে নাও, আমি ওরও খাবার ব্যবস্থা করব। যেমন সারদা মাকে আমরা মায়ের যে ঘটনার মধ্যে, কাহিনীর মধ্যে দেখেছি, মায়ের ঘরে অল্প একটু খাদ্য আছে, অল্প একটু চাল আর একটু কুমড়োর ফালি। এইবার সন্ন্যাসী দল এসেছে দু তিনজন, মা কি করে তাদের আহার দেবে, কিন্তু
তারা ভাবছি যে দেবী অন্নপূর্ণার কাছে, অন্নপূর্ণারূপী সারদা মায়ের কাছে, এই নববৎখানার কাছে এসে তারা মাকে দর্শন দিয়েছে। মা বুঝতে পেরেছে আমার সন্তানদের ক্ষুধা কাতর। তখন মা বললেন, বসো বাবা, দেখি তোমাদের জন্য একটু সিদ্ধ ভাত, তারপর তো দেখি স্বয়ং সেই অন্নপূর্ণা দেবী জগজ্জননী তার হাঁড়িতে যা ছিল, ঘরে যা ছিল তাই ফুটিয়ে সেই কুমড়োর ভাজা দিয়ে মা আমাদের আহার করালেন। সেই রকমই মনে হচ্ছে মা যেমন আমাদের এই খাদ্য নিয়ে আসা খাদ্য আমরা এই পাহাড়ে তাঁবুতে বসে খাচ্ছি, মা ওর জন্য জোগাড় করছে। তো মায়ের এই, মায়ের প্রতি বিশ্বাস। তো আমরা এই শ্রীরামকৃষ্ণ অধ্যাত্ম আলোর যে স্বাস্থ্যকেন্দ্রে, এই স্বাস্থ্যকেন্দ্রে আসবার পর, শ্রবণ করবার পর মনে হয় যে আমরাও সেই অধ্যাত্ম শক্তির মানসিক খাদ্য, মানসিক শক্তি মায়ের কাছ থেকে পাচ্ছি। এইটুকু বলে সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানাই। আগামী বছর মায়ের এই দুর্গা উৎসবে সকলকেই, প্রাণরাম চ্যানেলের সকল সদস্যদের বিজয়ার ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাই। সকল সাবস্ক্রাইবারদের এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদেরকেও অনুরোধ করব, আমাদের এই ক্ষুদ্র চ্যানেল একটু কমেন্ট বক্সে আপনি আপনার মতামত, ভালোবাসা জানালে আবার আমরা শ্রীরামকৃষ্ণ অধ্যাত্ম আলোর এই কেন্দ্রে আরো বেশি আমরা অনুপ্রাণিত হয়ে আপনাদের মা সম্পর্কে, স্বয়ং শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, স্বামী বিবেকানন্দ সম্পর্কে আরো অনেক সাধারণ মন্তব্য, ভালোবাসা, বক্তব্য এ আপনাদের শোনানোর জন্য সদা সচেষ্ট হব। তাই সকলকে ওম বিজয়ার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মেই তয়ুষিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়। বিশ্বের কল্যাণ হোক, ভারতের মঙ্গল হোক, আমাদের সকলের শান্তি হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। হরি ওম।